বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেল স্টেশনে আইএনটিটিইউসি সমর্থিত দুটি হকার্স ইউনিয়নের মধ্যে বিবাদের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইএনটিটিইউসি নেতা ইফতেকার আহমেদের অনুগামীরা অভিযোগ করেন, প্রয়াত তৃণমূল নেতা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সেলিম খানের অনুগামীদের মধ্যে বিবাদের সূত্রপাত। ইফতেকার আহমেদের অনুগামীরা অভিযোগ করেন, তাদের অনুগামী হকার্সদের মারধর করা হয়েছে। এই ব্যাপারে তারা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। বিক্ষোভ দেখুন, আমরা হকার, আমরা একটু দু পয়সা খেটে খেতে যাই প্ল্যাটফর্মের ভেতরে, আমরা বেআইনি একটা কাজটা, কিন্তু তবুও আরপিএফ জিআরপি আমাদের বহু সহযোগিতা করে, তার জন্য আমরা প্ল্যাটফর্মে কাজ করতে পাই। বিক্ষোভ হচ্ছে, ইনসান নওসাদ তুলাবাজি করছে, হকার চাপাচ্ছে, নতুন নতুন হকার মুর্শিদাবাদ থেকে আসছে, বিহার থেকে আসছে, 20,000-25,000 টাকা করে নিচ্ছে, হকার ঢুকিয়ে দিচ্ছে, এক একটা গাড়িতে একটা হকার চাপিয়ে দিচ্ছে, আপ ডাউন করছে, 200 টাকা তার কাছে নিচ্ছে সারাদিনে। নওসাদ ইউনিয়নটা ওরা দুজনে নওসাদ ইনসান দেখাশোনা করতো লকডাউনের আগে। টিএমসি করে সেলিমদা যখন ছিলেন, সেলিমদার নেতৃত্বেই ছিলেন, সেলিমদা মারা যাওয়ার পর এখন কোনো নেতা নেই। আমরা চাইছি প্ল্যাটফর্মে অশান্তি আমরা করতে দেবো না। এখন আমরা পাপ্পুদার নেতৃত্বে আছি, প্ল্যাটফর্মে অশান্তি আমরা করতে দিচ্ছি না। কিন্তু ওরা কালকে হঠাৎ করে 20-25টা ছেলে নিয়ে মদ্যপান করে আমাদের হকারদের উপরে অ্যাটাক করেছে। রাস্তায় কিছু ছেলে কাজ করে বাড়ি আসছিলো, তার দিকে মেরে এদিকে সুইতে চালে হ্যান্ডিক্যাপ ছেলে, এই ছেলেটাকে পটকি মেরেছে, এই হ্যান্ডিক্যাপ ছেলেটাকে, এর চোখে ভালোভাবে দেখতে পাই না, এ হকারি করে। একে কালকে ওদের মদ্যপান করে ছেলেগুলো মোটামুটি 20-25টা ছিল, একে পটকি মেরেছে, বুঝলেন তো? একে হ্যাঁ থানায় অভিযোগ করেছি, হসপিটালে রিপোর্ট করেছি। আমরা চাইছি ইনসান নওসাদের শাস্তি হোক, ওরা করতে চাইছে, আমরা করিনি, ওরা করতে চাইছে, ইনসান নওসাদ করতে চাইছে। এটা আমরা চাই যে জায়গাটায় আমরা খেটে খাবো, দু পয়সা কামিয়ে নিয়ে যেয়ে বউ ছেলেকে খাওয়াতে পারবো, সংসার চালাতে পারবো, সেই জায়গাটা আমরা শান্তি চাই। কিন্তু ওরা চাইছে যে অশান্তি করে পুরো প্ল্যাটফর্মে হকারকে হকারি করতে দেবো না। নওসাদ আর ইনসান, নওসাদ এখন ইনসান, এরা কার সাথে এখন পার্টি করছে? এখন সেলিমদা ছিল, এখন কারুর সাথে নেই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।